ফাইনেলি আহি গেল আমার অসমবাহীর বাবে এটা ভাল খবর। কিন্তু আমার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরদেবে জানাই দিছে মুখ্যমন্ত্রী আত্মনির্ভরশীল আঁচনির বিষয়ে, কিন্তু কোন তারিখে এই আঁচনির লিষ্টখন প্রকাশ পাব, কোন তারিখে টাকাসমূহ দিয়া হব আৰু কোনসকল বেনিফিশিয়ারি এই টাকাসমূহ লাভ করব। কিন্তু যেতিয়া আমি এপ্লাই করার সময় আমার মুখ্যমন্ত্রী ডাঙরদেবে জানাই দিছিলে যে আমার মাত্র 1,00,000 বেনিফিশিয়ারি হে এই মুখ্যমন্ত্রী আত্মনির্ভরশীল আঁচনির ধনট দিয়া হব। কিন্তু আপনাদের ইয়াই মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আঁচনির এপ্লাই করার হুমকি আসলে আপনাদের চাও পাইছে যে 2,29,145 গৰাকী ব্যক্তি এই মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আঁচনির বাবে এপ্লাই করেছিল। কিন্তু আমার মুখ্যমন্ত্রী ডাঙরদেবে জানাইছিল যে মাত্র 1,00,000 বেনিফিশিয়ারি হে দিয়াব। তারপর আমার এই আঁচনির ফল যি করব কে যি ক্রাইটেরিয়া ফলো করব কে আর মানে ডকুমেন্ট যি দিব কে সেই মূল রিজেক্ট হয়ে মাত্র থাকলে এটা বর্তমান 1,04,091 গৰাকী ব্যক্তিহে আছে। এটা আপনার টাকাটো বহুত সম্ভাবনা, কেনো ইয়াত মাত্র আর রিজেক্ট হব আছে মাত্র 4,091 গৰাকী ব্যক্তিহে রিজেক্ট হব আছে। এতিয়া আপনি মই আপোনাক জনাব কৈছো যে আমার প্রথম কিস্তিটো কেতিয়া দিব। আমার প্রথম কিস্তি এই 30 সেপ্টেম্বর তারিখে দিয়াব আর লিস্টটা আপনার কবলে গেলে বর্তমান ডেট আহা নাই যে এইটো তারিখে দিব। কিন্তু আমার মুখ্যমন্ত্রী জানার মতে আমার 30 সেপ্টেম্বর যেহেতু প্রথম কিস্তি দিব তার 10 দিন বা 15 দিন আগতে লিস্টখন প্রকাশ করব বলে আমার মুখ্যমন্ত্রী ডাঙরদেবে জানাইছিল। এতিয়া আপনাদের ভাবি পড়ে যে আমাক বর্তমান কয়েছিল যে আমার মুখ্যমন্ত্রী ডাঙরদেবে 1,00,000 বেনিফিশিয়ারি এই ধনটো দিয়া হব, কিন্তু প্রথম কিস্তিত আমার 30% লোককে দিয়া আছে আর 70% থাকি যাব। আমার মুখ্যমন্ত্রী ডাঙরদেবে আগতে কৈছিল যে একবারে এই সকল বেনিফিশিয়ারি দিয়া নহব, 3টা কিস্তিত দিয়া হব। প্রথম কিস্তিত আপনার 30,000 দিয়ে আছে, নেক্সট আপনার 1 মাহ বা 2 মাহের ভিতর আর নেক্সট 30,000 দিব, 60% হয়ে গেল আর আপনার 40% একবারে তারপর আকো 1 মাহ বা 2 মাহের ভিতর সেই 40% দিয়ে দিব। আপনাদের এইদরে টাকামূল লাভ করব পারবো। আশা করছি আপনাদের বুঝি পাইছে। যদি আপনার কোনো ধরনের প্রশ্ন থাকে নিশ্চয় কমেন্ট করব। আর যেটা আপনার এই মুখ্যমন্ত্রী আত্মনির্ভর আঁচনির লিষ্টখন প্রকাশ করব মানে আপনাদের ভিডিওর মাধ্যমে জানাই দিম। সেইভাবে আপনাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক করে আর এই ভিডিওটা আপনাদের বন্ধু বান্ধবদের শেয়ার করে দিয়ক, কিন্তু সেহেতু এই ভাল খবরটি জানি পড়ক। আর আশা করছি আপনাদের বুঝি পাইছে। আজিলে ইমানটা আমি পুনর লগ পাব নতুন একটা ইনফরমেটিভ ভিডিও লোক, তাহলে আপনাদের ধন্যবাদ।